শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এখন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি, এটা হচ্ছে গিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হাতিরপুর, এখানে দাঁড়াই আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। এই যে এটাতে আমার বাসার বিল, এই বিল দেখাইতে আসছিলাম যে কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে। আমার এটা হচ্ছে গিয়ে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল, আমার এক একটা বিল এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে 3300, এর আগের মাসে আসছে 1300, এর আগের মাসে আসছে 270। এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে, নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই, আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে কি, একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এইটা আমি মানে দেখেন এই বিলের কাগজ সহ ছাড়া আমি কথা বলতে চাই না। কাগজ আমার কাছে 5 মাসের কাগজ জমা হয়েছে, এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই এই বাটপারি শুরু করছে। এই করোনাকালীন সময়ে আমি বাসায় ছিলাম না, আমি আমার গ্রামের বাড়ি ছিলাম, এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছি আমার বিল 3500 টাকা বিল আসছে, এর মানে ভৌতিক বিল। এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায়, এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে, কার বিরুদ্ধে কথা বলবেন? মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস, এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন, এটা শুনেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 সাড়ে 3000 টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয়? এই বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না? এই যেটা হওয়ার কথা 1300, এটারে 3500-5000 করে বিল মারতেছেন, মানে আর বাসার কোনো কোনো পথ নাই। কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয়, তখন আমাদের যারা জনগণ আছে জনগণের 12টা বেজে, এই যে দেখেন আমি কাগজপত্র ছাড়া একটা কথাও বলছি না, এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরা কিন্তু 12টা বাজায় ছাইড়া দিবে জনগণের, এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়, এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন, কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, এরা যা মন ধরে বিল দিছে, পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। কারণ আমার তো ব্যারিস্টার মানুষ, আমি বিল দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই, কিন্তু যারা নিরীহ নির্যাতিত, যারা এই অফিসে চাকরি করে, এরা তো বিল দিতে কষ্ট হবে, হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায়, কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন, নাইলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনোদিন সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।